কে এই সরকার পুলিশ দিয়ে তার রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে তারা আজকে দাবিয়ে রাখতে চায় কিন্তু এই দেশের জনগণ 1952 সালের সে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে শিক্ষায় দীক্ষিত হয়েছিল যে আন্দোলন করেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমি আগেই বলেছি সেই ভাষা আন্দোলনের পর্বে 71 এ মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল 90 এ গণঅভ্যুত্থান হয়ে গণতন্ত্র ফিরে এসেছিল আজকে সেই গণতন্ত্রকে অবরুদ্ধ রাখা হয়েছে দেশে আজকে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে একচেটিয়া তন্ত্র কায়েম করা হয়েছে এই দেশের মানুষের কোনো মতামতের দাম নাই মানুষের অধিকার নাই মানুষের কথা বলার অধিকার নাই আপনারা জানেন গত 7ই জানুয়ারি এই সরকার সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে একটি প্রহসন করে বাংলাদেশে নির্বাচনের নামে একটি প্রহসন সৃষ্টি করেছে যেটাকে বলা হয় আমি এবং দামির নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচন হয়েছে সেখানে জনগণের অন্য কোনো প্রার্থীকে বেছে নেওয়ার কোনো সুযোগ ছিল না গণভবন থেকে যাকে যেখানে পাস দেখানোর কথা বলা হয়েছে এই ছোট জগন্নাথ নির্বাচন কমিশন তাদেরকে সেখানেই পাস দেখিয়েছে এবং তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এটা গণতন্ত্রের কফিনে আজকে শেষ প্যারাকটুকু আজকে এই সরকার ঠুকে দিয়েছে আমাদের আমরা এই আন্দোলন এই বিরুদ্ধে আন্দোলন করেছি আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আমি সহ এই হালুয়াঘাট ধুবাউরের অনেক অসংখ্য নেতাকর্মী সহ প্রায় 27,000 নেতাকর্মীকে বন্দি রেখে এই সরকার 7ই জানুয়ারির প্রহসন করেছে আজকে তারা বলছে তারা দেশে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এর নাম গণতন্ত্র নয় এর নাম হচ্ছে স্বৈরতন্ত্র একচেটিয়াতন্ত্র আজকে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে আমরা ঘোষণা করেছি আমরা বলেছি গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই যে হালুয়াঘাট ধোবাউড়ার আমাদের প্রায় 67 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এই দুই উপজেলার প্রায় 350 নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তারা কেউ এই 4.5 মাস নিজের বাড়িতে থাকতে পারে নাই তারা ছাড়াও অন্যান্য নেতাকর্মীদেরকেও তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই একটা তীব্র নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই আমাদের এলাকার জনগণ কাটাতে হয়েছে এবং তাদেরকে অধিকার হারা করে এই নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করেছে এই আপনাদের এই আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না বৃথা যেতে দেওয়া হবে না আমরা সকলে মিলে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো জনগণের প্রতিষ্ঠা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব তাই আমি বলতে চাই আজকে আমরা শপথ দিব এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা শপথ দিব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা শপথ দিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা শপথ দিব দেশ তারক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ দিব আমাদের নেতাকর্মীদেরকে জেল থেকে মুক্ত করার জন্য আমরা শপথ দিব এই মিথ্যা মামলার করাল থাবা থেকে আমাদের নেতাকর্মীদেরকে মুক্ত করার জন্য আসুন আজকে এই 21শে ফেব্রুয়ারি আমরা সেই শপথেই আমাদের সেই আন্দোলন যেটা আমরা শুরু করেছিলাম তা অব্যাহত থাকবে কেউ হতাশ হবেন না কেউ বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান বলেছেন এদেশের জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত বিএনপি জনগণকে সাথে দিয়ে এই আন্দোলন করবে গত 7ই জানুয়ারি এদেশের জনগণ আমাদেরটাকে সাড়া দিয়ে যে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন বর্জন করেছে সেই জনগণের প্রতিও আমরা আজকে সালাম জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও বিভ্রান্ত হবেন না আপনারাও হতাশ হবেন না সকলে মিলে আমরা এই গণতন্ত্রকে ফিরিয়ে আনবো সকলকে আজকের এই প্রভাত ফেরিতে শত বাধা বিপত্তি ভয় ভীতি উপেক্ষা করে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি হালুয়াঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কর্মী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ইনশাল্লাহ আমি মুক্ত হয়ে এসেছি আমরা অচিরেই আমরা সভা করে আমাদের মূল্যায়ন করব এবং আগামী দিনের আন্দোলনের কর্মপন্থা আমরা গ্রহণ করব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এখান থেকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা আবার অফিসে ফিরে যাব সেই পর্যন্ত আমার সাথে আপনাদের থাকার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জনগণের আন্দোলন চলছে চলবে মানুষ কনফিউজ হয়ে যে আপনারা ইন্ডিয়ায় বড় পিস নিয়ে আপনি রাষ্ট্রের সাথে
Yeah.
থামেন থামেন আমরা আজকে ভারতীয় পণ্য বয়কট করার জন্য আমরা আজকে একটা মিছিল বের করার জন্য